প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি দেখাবো এই লোগোটি। তো শুরু করা যাক। প্রথমে আমাকে এখান থেকে স্ক্রিনশট দিতে হবে, তো আমি এই লোগোটি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এখানে দেখেন স্পেসের ধরে আমি ছোট করে দিচ্ছি, কন্ট্রোল টু দিয়ে ব্লক করে দিলাম। এখন আমাকে এই লোগোটি টাইপ করতে হবে, সি এফ জে আর, এটুকু লিখে আমি টান দিয়ে বড় করব। এখানে স্পেস দেওয়া আছে, স্পেসটা কমিয়ে দিচ্ছি। তো এটুকু লোগোটি আমাকে এখন ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এখান থেকে আমাকে একটি শেপ নিতে হবে। এইভাবে দেখেন আমি এইভাবে একটি শেপ নিলাম, এবং এই শেপটি আমাকে ক্রিয়েট এই ফন্টটি আমাকে এখন আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এই ফন্টটি আমাকে কালারটা চেঞ্জ করে দিই, যাতে এটা বুঝতে পারি এটি নিচে আছে, এটি উপরে উঠিয়ে দিব। ব্রিং টু ফ্রন্ট ওঠানো হলে অবজেক্টে গিয়ে পাথ অফসেট পাথ করে দিচ্ছি, পাঁচ এখানে পাঁচ করে দিলাম। পাঁচ করে দিয়ে এই শেপটি ধরে পাথ ফাইন্ডার দিয়ে কেটে দিব, ঠিক আছে? কেটে দিলাম, কেটে দিয়ে আনগ্রুপ করে এটিকে সরিয়ে দিব। ওকে, সরানো হয়ে গেলে এখন আমাদের কী করতে হবে, ডাকনাটি তৈরি করতে হবে। তো ডাকনাটি তৈরি করার জন্য আমাকে এখান থেকে একটি শেপ নিতে হবে। এইভাবে একটি শেপ নিলাম। ওকে, শেপটি নেওয়া হলে এটিকে আমি উপরে উঠিয়ে দিলাম। এখানে আমাকে একটু সামান্য বড় করে দিতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটি শেপ নিলাম। ওকে, এটুকু রাখি। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটুকে আরেকটু অর্ধেক করে দিলাম। ওকে, সবগুলো ধরে আমি অ্যালাইন করে দিচ্ছি। এখানে অ্যালাইন করে দিয়ে পাথ ফাইন্ডার দিয়ে এখানে ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দিয়ে এই পাশ, শুধুমাত্র এই পাশ এবং এই পাশ দুটা ধরে টান দেবে এইভাবে, ঠিক আছে? দেখেন টান দিলে এরকম দেখা যাবে। তখন আপনি কি করবেন, এটিকে নিচের দিকে প্রেস করবেন এইভাবে। দেখেন ডাকনাটি হয়ে গেল, ডাকনা হয়ে গেছে। এখানে একটু সামান্য উচ্চা করতে পারি আমরা। হ্যাঁ, ওকে, আমাদের এইটুকু কমপ্লিট। এখন আমাকে কি করতে হবে, কালার দিতে হবে। আইটোপার দিয়ে এখানে কালার দিচ্ছি আমি, এটিকে আমাকে সবুজ করে দিতে হবে, গ্রিন কালার। ওকে, এটুকু আমাকে কমপ্লিট করে দিলাম আমি। এটি কমপ্লিট করে ছোটো করে দিচ্ছি। এখন নিচে লেখাটি লিখতে হবে, সেন্ট্রাল ফ্লোরিডা, ফ্লোরিডা লেখার পর এটিকে আমি টান দিব শিফটে ধরে, এবং এটিকে আমাকে স্পেস বাড়াতে হবে, মিনিমাম 250 করে দিলাম। এবং নিচে আমি টান দিয়ে এভাবে আলাদা, মানে কন্ট্রোল অল্টার শিফটে ধরে টান দিলাম। টান দেওয়ার পর এটিকে ডাবল ক্লিক করে মার্ক করে দিচ্ছি। ডাবল ক্লিক লেখার মধ্যে তিনটা ক্লিক দিলেই দেখেন হয়ে যাবে একসাথে তিনটা ক্লিক। জাঙ্ক জাঙ্ক রিমোবাল অ্যান্ড ছোটো করতে হবে, আরও ছোটো করতে হবে, এবং ছোটো করে এটি স্পেসটি কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলাম স্পেস, মোটামুটি এটিকে নর্মাল দিই, মিডিয়াম দেওয়ার পর মিডিয়ামটা বেশি হয়ে গেল, রেগুলার করে দিলাম, ঠিক আছে? রেগুলার করে দিয়ে এটিকে আমাকে এখন স্পেস বাড়াতে হবে, প্রায় 250 করে দিলাম। 250 করে দিয়ে ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এটিকে আমাকে ছোটো করতে হবে এইভাবে, এবং এইটিকে আমাকে ক্রিয়েট আউটলাইন করে এটিকেও ছোটো করতে হবে। এখন এখানে এরকম একটি শেপ দিয়ে ভরাট করে দিতে হবে। ভরাট করে দিয়ে আমাকে কালার দিতে হবে এটাকে। এই কালারটা দেওয়ার পর, মানে এটা কি ব্লু কালার, হ্যাঁ, স্কাই ব্লু, এটিকে সবগুলো এখানে দেখেন কী বলে এটাকে সেন্টার করে দিয়ে অ্যালাইন করে দিচ্ছি। এটিকে সবগুলো ধরে আমি পাথফাইন্ডার দিয়ে এইখানে কি মিনুস করে দিলাম, ঠিক আছে? মিনাস করে দিয়ে সবগুলো ধরে আবার উপরের টিকে গ্রুপ আছে, হ্যাঁ গ্রুপ আছে, সবগুলো ধরে অ্যালাইন করে দেব। অ্যালাইন করে দিয়ে এটুকু ধরে একটু সামান্য বড় করে দিলাম, আবার সবগুলো ধরে অ্যালাইন করে দিলাম, একটু সামান্য টেনে বড় করে দিচ্ছি। এটিকে সামান্য বড় করে দিতে হবে, যাতে এখন এইটুকু আমার নিচেরটুকু আমাকে কালার দিতে হবে গ্রিন কালার।
তো দেখেন আমার এই ডিজাইনটি কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।